হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এসডি ফ্যামিলি ব্লগ থেকে তোমাদের সবাইকে জানাই সুস্বাগত। তো বন্ধুরা দেখো, আজকে কিন্তু গুছিয়ে গাছে একদম রেডি হয়ে গেছি। আজকে যাচ্ছি হচ্ছে মেলায়, পয়লা বৈশাখের মেলায়। তো মেয়ে, আমি আর তোমাদের দাদা ভাই যাচ্ছি, ছেলে যাবে না। যেহেতু ও কলেজ থেকে বাড়ি আসতে বেশিক্ষণ হয়নি, তো বলছে মা আমি যাবো না, তোমরা যাও, আমি অন্য একদিন যাব। তো বন্ধুরা দেখো মেয়ে কি করছে, তোমাদের একটু দেখাই। দেখো তোমরা দেখে নাও কি করছে। সাজছে, সাজগোজ এখনো শেষ হয়নি। চলো ওই দেখো, দেখো ওই দেখো, দেখো চুল বাঁধছে এখন। তোমাদের দাদা ভাই বকাবকি করবে, তারপরে সাজগোজ শেষ হবে। তো বন্ধুরা আমরা চলে আসলাম মেলাতে, মানে পয়লা বৈশাখের মেলা, গোষ্ঠ বিহার মেলা। তো এটা কিন্তু আমরা পয়লা বৈশাখের মেলা বলেও কিন্তু সবাই জানি। তো চলে আসলাম সেখানে, আর এই দেখো দাঁড়িয়ে পড়েছি তো এক জায়গায়, তোমরা দেখতেই পেলে। আর গরম গরম মাছ ভাজা আর সঙ্গে চিকেন ও মোমো বলে লেখা আছে এই দোকানটায় কিন্তু পাওয়া যাচ্ছে, মানে ঢুকেই কিন্তু ডান দিকে এটা। আর চলো তোমাদের মেলাটা শুধু একটু দেখাই, ভিড়টা তোমরা একটু দেখতে পাবে যে কতটা ভিড় হয়েছে মেলাটার মধ্যে। এখনো তো আমরা ভিতরের দিকে যাইনি, তো ভিডিওটা কিন্তু একদম স্কিপ করবে না, পুরোটাই দেখতে থাকবে যে এখানে কি কি বসেছে। তোমরা এ টু জেড সবকিছু কিন্তু এই মেলাতে পেয়ে যাবে। আর কারা কারা এসছো এই মেলাতে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। এই মেলাতে তোমরা কি নেবে বলো, মানে সব কিছু পেয়ে যাবে এই মেলাতে, প্রচুর দোকানপাট। এখনো তো আমরা যাইনি আরো ভেতরের দিকটায়, তো সেদিকে যাবো। তো আমরা মেলার মধ্যে ঢুকে পড়েছি, মেয়ে কিন্তু এবার দাঁড়িয়ে পড়েছে একটা দোকানে, মানে যে এখান থেকে নিচ্ছে কিন্তু ক্লিপ ক্লিপ গার্ডার এগুলোই কিন্তু পাওয়া যাচ্ছে এখানে, মানে সাজগোজের জিনিস। তো ও তো এখান থেকে নেবে, তো আমি বলছি ঠিক আছে নিয়ে তাড়াতাড়ি করে। আর এত গরম, বাপরে বাপ, প্রচণ্ড গরম। ওই দেখো ক্লিপ নিয়েছে, একটা একটা না দুখানা ক্লিপ নিয়েছে, একটা গার্ডার নিয়েছে এখান থেকে। আর এখন আমরা চলে আসলাম নাগরদোল্লা যেদিকে, তো সেই দিকটায় আসলাম। তো আমরা কি বলতো নাগরদোল্লায় উঠবো, মেয়ে আর আমি উঠবো, তোমাদের দাদা ভাই উঠবে না। তো মেয়ে আগে একদিন এসে এই বড় নাগরদোলাটাই কিন্তু উঠেছিল। তো এখান থেকে কাটা হচ্ছে টিকিট নাগরদোল্লায় ওঠার জন্য। তো নাগরদোল্লার ওঠার টিকিট এখান থেকেই পাবে। আর এই সাইডটাই কিন্তু পুরো নাগরদোল্লাগুলোই বসেছে, মানে একটা লাইন দিয়ে। তো বন্ধুরা দেখো আমরা এবার যাচ্ছি কিন্তু যে নাগরদোল্লায় উঠবো, তো তার জন্য যাচ্ছি আমরা। তো এটা হচ্ছে ডিস্কো, তো ডিস্কোতেই আমরা উঠবো। তো দেখো এখন আমরা বসে পড়েছি ডিস্কোতে, মানে মেয়ে আর আমি, আর তোমাদের দাদা ভাই বাইরে রয়েছে দাঁড়িয়ে, তো উনি ওঠেন না। বন্ধুরা নাগরদোলা ওঠা হয়ে গেছে, এখন কিন্তু আমরা চলে এসেছি বাইরের দিকে। তো যাবো একটু একটু, এবার কি বলতো মেলাটা একটু ঘুরবো, মানে চারিদিকে কি কি আছে না আছে একটু দেখবো। তো অনেকটাই রাত হয়ে গেছে, খুব একটা বেশি ঘোরা হবে না হয়তো। প্রচুর নাগরদোলা এসছে, প্রচুর অনেক নাগরদোলা এসছে কিন্তু, ছোটদের নাগরদোল্লা, বড়দের নাগরদোল্লা।
আর এই যে নাগরদোলাটা তোমরা দেখতে পাচ্ছ, এই নাগরদোলাটা আমি অনেক আগে একবার উঠেছিলাম, মানে কালী পুজোতে। ওটা মানে ভয় লেগেছিল বেশ আমার, তারপর থেকে ভেবেছি আমি আর উঠবো না। আর দেখো তোমাদের দাদা ভাই টোকা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে, বলছে ওটা নেব। আমি বললাম এটা কি হবে নিয়ে, তো দেখো দাঁড়িয়েই আছে। আর মেয়ে এবার দেখো মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে। এদের কাণ্ড কারখানা দেখেন আমার সত্যি ভীষণ হাসি পাচ্ছিল। বুঝছি এরা করছে কি বাবা আর মেয়ে মিলে। তো দেখো বন্ধুরা, এখন কিন্তু চলে আসলাম আমরা লোহার জিনিসপত্র যে দিকটায় বিক্রি হচ্ছে, তো সেই দিকটায়। ভাবছি এখান থেকে একটা আমি বটি নেব, তো দেখি নেওয়া যায় কি না। দাম কিন্তু প্রচণ্ড দাম বলছে এখানে, মানে এত দাম বলছে কি বলবো আর। তো এই বটিটা আমার পছন্দ হলো, তো এটাই নেব, 200 টাকা দাম বলেছে এর, তো এটাই নিয়ে বাড়ি যাব। তো তোমাদের দাদা ভাই এখনো দেখো বটি দেখতে যাচ্ছে, আমি বললাম ওটাই নিই, তো এখনো দেখছে, তো অবশেষে ওটাই নিয়েছি। এই দেখো এখন চলে আসলাম আমরা জিলাপির দোকানে। আমাদের কিন্তু মেলা দেখা হয়ে গেছে, এখন বাড়ি যাব। তো একটু নেব এখান থেকে জিলাপি, যেহেতু গোপাল আর আমার ছেলে বাড়ি আছে দুজন, তো তাদের জন্য কিছু না নিয়ে গেলে কেমন একটা লাগে না, তো তার জন্য কিন্তু আমি জিলাপি নিচ্ছি এখান থেকে, আর বাদামও নেওয়া হয়েছে। তো বন্ধুরা চলো এখন চলে আসলাম যেদিকে মশলার দোকানগুলো বসেছে, তো সেই দিকে। এখান থেকে কিন্তু আমি নিলাম 5 ফোড়ন, মানে এই মেলাতে তোমরা সব কিছুই পেয়ে যাবে। আর এই মেলা উপলক্ষে হচ্ছে গান, যদিও পুলিশ ভ্যান ছিল, কোনো নেশার সঙ্গে যুক্ত না এবং সৎ আছে। পুলিশ আসে ধরতে যেমন তারাই তো খায় কুকুর, মদের নেশা ছাড়তে হবে পারবো না তো জীবনে, মদের নেশা ছাড়তে হবে পাইবো আমি শুনবে তুমি আর জানো গো কেউ না আমি শুনবে তুমি আর জানো কেউ না।